গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর আজকে কিন্তু একদম সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করছি না, এখন বেজে গেছে 11:30 আর এখন আমি ব্লগটা স্টার্ট করছি। ডেফিনেটলি সকাল 11:30টার মধ্যে আমার সব কাজ হয়ে গেছে, রান্না পান্না রত্না দিয়ে এসে কাজ করে দিয়ে চলে গেছে, সব কিছু হয়ে গেছে। গুনগুনেরও ক্লাস শেষ হয়ে গেছে, অন্যদিন গুনগুনের ক্লাস 10:40 শেষ হয়, আজকে যোগা ক্লাস ছিল, সেই জন্য যোগা ক্লাসটা 11:00 থেকে স্টার্ট হয়েছিল, 11:30 শেষ হলো। তো এখন ফাইনালি গুনগুন একটু উঠেছে। কিরে ক্লাস হলো? আরে দেখো গুনগুন চলে এসেছে, গুনগুনের ক্লাস শেষ হয়েছে, যোগার ড্রেস খোলেনি ও, অ্যাকচুয়ালি SXI এর ব্লু হাউস, সেই জন্য এরকম ব্লু ড্রেস পরেছে। তো সবে এখন ক্লাস শেষ হয়েছে আর সেই জন্য এখন এসে বসেছে, এরপর এখন একটু রেস্ট নেবে, তারপরে ফ্রুটস দেবো, ফ্রুটস খাবে। সব কাজের সঙ্গে জামা কাপড়ও কেচেছিলাম, তো সেগুলো এখন আমি ছাদ থেকে আনতে যাব। আজকে আমি তোমাদের আমাদের ছাদটা দেখাবো। অ্যাকচুয়ালি আমাদের কমপ্লেক্সে 3টে ব্লক রয়েছে, তো আমরা ব্লক 3-তে আছি, তো ব্লক 3-র ছাদটা আমি তোমাকে দেখাবো, আর ব্লক 3 থেকে ব্লক 1 আর ব্লক 2-র ছাদটাও ভাবছি তোমাদের দেখাবো। এই নে ফ্রুটসটা খেয়ে নে। গুনগুনকে এখন ফ্রুটস দিলাম, ও এখন ফ্রুটস খাবে। সকালবেলায় আজকে আমি মুসুরির ডাল করেছি ধনে পাতা দিয়ে, যেটা গুনগুনের খুবই ফেভারিট। আর নববাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসেছিল, তো গুনগুন খুব ভালোবাসে ট্যাংরা মাছ খেতে, আমিও খুব ভালোবাসি। তাই এখন এই ঠান্ডা ঠান্ডা পড়ছে, এই সময় একটু বেগুন বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, তো আজকে সেটাও করেছি। আর করেছি আজকে আলু পাকোড়া। অ্যাকচুয়ালি আমার শাশুড়িমা এই আলু পাকোড়াটা বানান আমি ওখান থেকেই শিখেছি, খুব সিম্পল কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, শুধু শুধু খেতে যেমন ভালো লাগে ডালের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আজকে একটু ভাবলাম আলু পাকোড়া করি। অ্যাকচুয়ালি ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিতে হবে আর একটু অল্প সেদ্ধ করতে হবে, খুব বেশি যেন সেদ্ধ না হয়, অল্প সেদ্ধ করতে হবে। আর তারপরে বেসন, কালো জিরে, নুন, হলুদ দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে, আর তার মধ্যে কাঁচা জোয়ান দিতে হবে। জোয়ানটা যদি তুমি না দাও তাহলে কিন্তু আলুর পাকোড়ার কোনো টেস্টই তুমি পাবে না, নর্মাল মনে হবে যেন বেসনে ভেজে দিয়েছে এরকম, কিন্তু জোয়ানটা যেই দেবে ওই যে ঝাঁকঝাঁক যে ফ্লেভারটা আসবে না, ওটাই আলুর পাকোড়ায় দারুণ লাগে। তো তারপরে ওই আলুটা ওর মধ্যে মিক্স করে ফ্রাই করে দিলেই হয়ে যাবে আলু পাকোড়া। আজকে আমি সেটাই করেছি, সব কাজ তো মোটামুটি হয়ে গেছে, এখন আমরা ছাদে যাব জামাকাপড়গুলো আনতে, আর তখন তোমাদেরও ছাদটা একটু দেখিয়ে দেবো। আর একটা বড় কাজ রোজ আমি ভাবি কাল করবো কাল করবো, করতে করতে আমার ওয়ার্ড্রোবটার যা অবস্থা, তো ওয়ার্ড্রোবটা খুললে মনে হবে যেন সব জামাকাপড় আমার মুখে এসে পড়বে, এমন অবস্থা, মানে ওটাকে না গুছিয়ে না গুছিয়ে। তো আজকে ভাবছি একটু টাইম বের করে ওয়ার্ড্রোবটা গোছাবো। আর কয়েকটা শাড়িও আছে যেগুলোর ফলস পিকো করা হয়নি, ব্লাউজ বানানো হয়নি, তো সেগুলোও ভাবছি একটু করতে দিতে যাবো। তো এইরকম মোটামুটি একটু প্ল্যান আছে, তো সেটা আগে আমাকে ওয়ার্ড্রোবটা চেক করতে হবে, গোছাতে হবে, তারপর বেরোবে আর কি, মানে ভেতর থেকে বেরোবে যে কী কী আছে কী কী নেই সেগুলো সব বেরোবে। তো ভাবছি আজকে একটু সেটা করবো, তো স্নান টান করে বসবো। তো দেখো আমি যেটা বলেছিলাম তোমাদের, এটা হচ্ছে আমাদের ছাদ, এটা অ্যাকচুয়ালি আমাদের ব্লক 3-এর ছাদ, আর আশেপাশে যেহেতু সব দোতলা তিনতলা বাড়ি, তো সেই জন্য মানে নিচে সবই দেখা যায়। তো তোমাদের আজকে আমাদের ছাদের ভিউটা একটু দেখাচ্ছি, আর সামনে দেখো আমাদের ব্লক 1 আর ব্লক 2 রয়েছে, সেটার ছাদটাও তোমরা দেখতে পাবে। অনেকে দেখো জামাকাপড় মিলে গেছে, আর এই দেখো এটা কিন্তু জাস্ট ডাকবাংলোর মোড়ে অঞ্জলি জুয়েলার্সের পাশেই জাস্ট এই বিল্ডিংটা, কিন্তু এত দূর থেকে দেখা যায়। আর আশেপাশের ভিউটাও তোমাদের দেখাচ্ছি, দেখো এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ যার উপরে হোল্ডিংটা রয়েছে বারাসাত ইন্দিরা গান্ধী স্কুল, ছাদটা কিন্তু আমাদের অনেক বড়। আর এই দেখো সামনে এইটা হচ্ছে ব্লক 2-এর ছাদ, আর এপাশেরটা দেখো এটা ব্লক 1-এর ছাদ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্লক 3, আমরা ব্লক 3-তে থাকি। তো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন নিচে যাব, আর তারপরে আমরা সবাই স্নানে যাব, একটু বাদে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমি চলে এসেছি ওয়ার্ড্রোবটা গোছাতে আমার সাইডটা, কিন্তু আসতে একটু লেট হয়ে গেল, লাঞ্চ অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, কিন্তু তারপরেও আমি অনেকক্ষণ বসেছিলাম, কারণ সামনেই গুনগুনের NLC এক্সাম রয়েছে। NLC এক্সাম হচ্ছে ন্যাশনাল লেভেল কম্পিটিশন অফ ইউসিমা সাবাকাস। আগের যে তোমরা দেখেছো যে গুনগুন যে SLC কম্পিটিশানে ট্রফিটা পেয়েছিল সেটাও ছিল স্টেট লেভেল ইউসিমাস কম্পিটিশন, আর এবার জানুয়ারিতে রয়েছে NLC কম্পিটিশন, সেই এক্সামের লিঙ্কও অলরেডি চলে এসছে। তো গুনগুন একটু প্র্যাকটিস করছিল,
তো প্র্যাকটিস করছিল বলে আমাকে ওয়েট করতে হচ্ছিল, কারণ গুনগুনের স্টাডি টেবিলের একদম অপোজিটেই আমার এই ওয়ার্ড্রোবটা রয়েছে। তো ওদের কি হয়, ওদের ক্যামেরা অ্যান্ড ব্যাকগ্রাউন্ড টেস্ট হয় এনএলসি প্র্যাকটিস এক্সাম দেওয়ার আগে। তো আমি যদি পিছনে দাঁড়িয়ে এখানে কাজ করি না, তাহলে ক্যামেরা সেটা কানেক্ট করবে আর ওর এক্সাম সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমি কিছু করতে পারছিলাম না, আমি বসেছিলাম। তো কয়েকবার প্র্যাকটিস করলো, তারপর এখন আমি ফাইনালি এসেছি। এখন বেজে গেছে কিন্তু 3:30, আর এদিকে দেখো গুনগুনের প্র্যাকটিস এক্সাম হয়ে যাওয়ার পর আবার গুনগুন আজকে ঘুমোবে না, আজকে ওর ইচ্ছা একটুখানি না ঘুমিয়ে থাকার। তো তার জন্য আজকে এখন একটু বসে বসে স্টোরি বুক পড়ছে। এই দেখো এখানে বসে স্টোরি বুক পড়ছে। ফাইনালি আমি রিভিল করতে যাচ্ছি আমার ওয়ার্ড্রোব। অ্যাকচুয়ালি এই রুমটা গুনগুনের রুম। গুনগুনের ঘরে দেখো এরকম দুটো ওয়ার্ড্রোব রয়েছে, এই এই একটা পোর্শন আর এই একটা পোর্শন রয়েছে। তো দুটো পোর্শন রয়েছে গুনগুনের ঘরের, এই পোর্শনটা আমার জিনিস থাকে আর ওই পোর্শনটাতে গুনগুনের জিনিস থাকে। আবার আমাদের ঘরেও একটা পোর্শনে আমার জিনিস আর একটা পোর্শনে নবর জিনিস থাকে, মানে দুই ঘরেরই আর কি দুটো পোর্শন আমি দখল করে নিয়েছি। কিন্তু তারপরেও আমার ওয়ার্ড্রোবের যে অবস্থা তোমরা ভাবতে পারবে না। ফাইনালি দেখো আমার ওয়ার্ড্রোবটা কি কি অবস্থা হয়ে রয়েছে, তোমরা জাস্ট একবার দেখো। আমার মানে ভাবলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে যে এত কিছু আমাকে গোছাতে হবে। তাও উপরের পোর্শনটা দেখো একটু অল্প গোছালে মনে হয় হয়ে যাবে। উপরের পোর্শনটা অ্যাকচুয়ালি আমার উইন্টার কালেকশনগুলো থাকে। আর এই সাইড ও মাই গড। যাই হোক এখন আর ভেবে লাভ নেই, কাজ স্টার্ট করে দিই। এই হুডিটা দেখো, এটা বেবি পিঙ্ক কালারের হুডি, পান্ডা প্রিন্ট করা রয়েছে। এটা আমার খুব প্রিয় একটা হুডি। অ্যাকচুয়ালি আমার কোনো ওয়ার্ড্রোব অর্গানাইজার নেই, আমার মনে হচ্ছে এবারে ওয়ার্ড্রোব অর্গানাইজার আমাকে কিনতে হবে। তাহলে কী হয়, এই যে টপ কুর্তি এইসব জামা কাপড়গুলো যদি অর্গানাইজারের মধ্যে রাখা হয় তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি অর্গানাইজ থাকে। আর এই যে একটা টানতে গিয়ে আরেকটা উঠে আসে এই ব্যাপারটাও কিন্তু হয় না। তো মনে হচ্ছে এবার সেগুলোই কিছু করতে হবে। তো আপাতত তো আমার নেই, তো আপাতত আমাকে এখন এভাবেই গোছাতে হবে। তো দেখো উপরের পোর্শনটা আর কোনো মতে করেছি, খুব একটা ভালো করতে পারিনি। আমি চেষ্টা করি প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে রাখতে, তাহলে কি হয় আমার পরে খুঁজে নিতে সুবিধা হয়। যেমন জিন্স সেকশন একটা, লেগিংস সেকশন একটা, টপ সেকশন একটা, কুর্তি সেকশন একটা, চুড়িদার সেকশন একটা, এইভাবে সেকশন ওয়াইজ রাখলে কি হয় খুঁজে পেতে সুবিধা হয়। আমি সেটাই করার চেষ্টা করছি এখন। মোটামুটি দেখো এই দুটো পোর্শন মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। উপর পোর্শনে আমার সব উইন্টার ওয়্যার রয়েছে, নিচের পোর্শনে পিছনের দিকটায় আমার জিন্সের সেকশন, সামনের দিকটায় স্কার্টের সেকশন, আর এইগুলো হচ্ছে শ্রাগের সেকশন, আর পেছনে আছে লেগিংস আর আমার গাউন সেকশন, আর এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ তুমি সেগুলো হচ্ছে আমার চুড়িদার সেকশন, আর একটা টাওয়াল রয়েছে, একটু ভাবি টাওয়ালটা এখানে রেখে দিই। এরপর যাচ্ছি এই সেকশনটা, এই সেকশনটা হচ্ছে সব থেকে বাজে অবস্থা। খুঁজতে খুঁজতে আরও কয়েকটা স্কার্ট পেলাম, তো সেগুলো আবার স্কার্টের সেকশনে ট্রান্সফার করছি। আমার কুর্তির মধ্যে আমার বাবার পাঞ্জাবি এটাও রয়েছে, এখন আমি খুঁজে বের করলাম। এখন যে কি এর ভেতরে গুজে রেখে দিয়েছি আমি নিজেই জানি না, এখন একটা একটা করে বেরোচ্ছে। থেকে খারাপ অবস্থা হচ্ছে আমার এই কুর্তি সেকশনটায়, এক একটা টেনে টেনে পড়ি, আবার আয়রন করে এখানে এরকম করে রেখে দিই, মানে গোছানোর তো কোনো সিন নেই। তো এখন মানে গোছাতে গিয়ে আমার পুরো দম বেরিয়ে যাচ্ছে। ফাইনালি দেখো কিছুটা হলেও আমি কমপ্লিট করতে পেরেছি। উপরে দেখো
উপরে সেকশনটা কমপ্লিট, তারপরে এই সেকশনটাই সব কমপ্লিট, তারপরে দেখো এই সেকশনটাও কমপ্লিট। এবার নিচের সেকশনটা দেখো, কিছু কিছু পালিশ করে এসছে লন্ড্রি থেকে, সেগুলো এরকম প্যাকেট করে রাখা হয়েছে, এগুলোকে আমি আর খুলিনি আর খুলবও না, আবার যখন পড়বো তখনই আমি এগুলো প্যাকেট থেকে বের করবো, নাহলে এরকম প্যাকেট করে রেখে দেবো, নাহলে কী হবে পুরো খুলে যাবে শাড়ি। আর এই যে সেই পুজোর শাড়ি দুটো তোমাদের দেখিয়েছিলাম, এগুলো এখনও ফলস পিকো করা হয়নি, এগুলো ভাবছি ফলস পিকো করতে নিয়ে যাবো, কবে যাবো জানি না, তবে যাবো। এই শাড়িটা দেখো, এই শাড়িটা তোমরা ক্যামেরা যতটা রেড দেখছো অতটা রেড নয়, এটা অ্যাকচুয়ালি মেরুন কালার, আর পাটটা এভাবে গোল্ডেনের সাথে রেড আর ব্লু দিয়ে পাটটা রয়েছে। এই শাড়িটা কিন্তু খুব সুন্দর, খুব সিম্পল একটা শাড়ি কিন্তু খুব সুন্দর একটা শাড়ি। এটা বাংলাদেশ থেকে আমার মাকে দিয়েছিল শাড়িটা, তো আমার মা যেহেতু লাল মেরুন অতটা পরে না এখন, তো আমাকে দিয়ে দিয়েছে। তো শাড়িটা আমি একদিনই পরেছি দশমীতে সিঁদুর পরানোর সময়, ওই ওই একদিনই আমি পরেছি, এখনও পরা হয়নি, কিন্তু শাড়িটা কিন্তু খুব সুন্দর। দেখো এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমার খুব প্রিয় একটা শাড়ি। শাড়িটার মধ্যে অলওভার কাঁথা স্টিচের কাজ করা রয়েছে মেরুন দিয়ে, মানে কালচে খয়েরি খয়েরি টাইপের কালারটা আর কি, মেরুনও ঠিক বলবো না, মেরুন বলবো নাকি ব্রাউন বলবো জানি না, ব্রাউনই মনে হচ্ছে কালারটা, তো ওরকম ব্রাউন কালার দিয়ে হোয়াইটের উপর অলওভার শাড়িতে পুরো কাঁথা স্টিচের কাজ করা, দশরের উপর রয়েছে শাড়িটা। এই শাড়িটা খুব সুন্দর, এই শাড়িটাও আমার ভীষণই প্রিয় শাড়িটা। এটা কাতান বেনারসি রয়্যাল ব্লু কালারের, তোমরা দেখতেই পাচ্ছ রয়্যাল ব্লু কালারটা, পাটটা এরকম গোল্ডেন দিয়ে, খুব সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা আমার জীবনের প্রথম শাড়ি, মানে প্রথম ভালো শাড়ি কেনা যাকে বলে, তো সেই আমার মা আমার জন্য কিনে নিয়ে এসেছিলো। অ্যাকচুয়ালি আমার পিস্তুতো দাদার বিয়ে ছিল, তখন আমি ক্লাস টেনে পড়ি, তো আমার খুব শখ ছিল যে আমার দাদার রিসেপশনে আমি শাড়ি পরি আর ব্ল্যাক কালারের শাড়ি পরবো, তো সেই জন্য আমার মা আমার জন্য এরকম একটা ব্ল্যাক পিওর সিল্ক নিয়ে এসেছিলো, আর পাটটা এরকম গোল্ডেন কালার, খুব সুন্দর এই শাড়িটা। অনেক দিন পরা হয় না, ভাবছি পরার মতো কোনো জায়গা পেলে আবার পরবো, অনেক স্মৃতি আছে এটার সঙ্গে, এটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি। ফাইনালি ফাইনালি আমি আমার ওয়ার্ড্রোবটা গোছানো কমপ্লিট করতে পেরেছি, আর আমি তোমাদের বলেছিলাম যে 3:30 সময় আমি এসেছি ওয়ার্ড্রোব গোছাতে, এখন বেজে গেছে 4:45, মানে 1:15 লাগলো আমার এই পুরো ওয়ার্ড্রোবটা গোছাতে অর্গানাইজ করতে। ফাইনালি কাজ কমপ্লিট হলো, আর এখন আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এখন আমি জল খাবো, তারপর আমি রেস্ট নেব, তারপর আমি উঠে চা খাবো, তারপর আমি আর সব কাজ করবো, কারণ আমি আর আজকে পারছি না, চা টা খাওয়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বেজে গেছে 7:15, আর এখন দেখো আমি আর গুনগুন একদম রেডি হয়ে গেছি, নব এক্ষণেই আসবে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমি কোথায় যাচ্ছি। আমরা চলে এসেছি আজকে মধ্যমগ্রামের দিবাপি বিরিয়ানিতে, ব্যারাকপুরের ফেমাস দিবাপি বিরিয়ানি এখন মধ্যমগ্রামেও আছে, তবে এখানে বসার ব্যবস্থা নেই, তো সেই জন্য আমাদের বিরিয়ানিটা নিয়েই বাড়িতে চলে যেতে হবে, তো চলো যাওয়া যাক, ভিতরটা দেখিয়ে দিই তোমাদের। আমরা বেশ কিছুক্ষণ আগেই বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি, তারপর এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসে রেস্ট নিচ্ছিলাম, আর এখন বেজে গেছে 10:00, আর এখন আমরা ডিনার করতে চলে এসেছি, আর তোমরা তো বুঝতেই পারছো আজকে ডিনারে আমরা দিবাপির বিরিয়ানি খাচ্ছি। তোমাদের আমি দেখিয়েছি যে ওখানে বসে খাওয়ার সেভাবে ব্যবস্থা ছিল না, আর যথেষ্ট ভিড় ছিল, সিটও ছিল না, বাড়ি নিয়ে আসাটাই প্রেফার করলাম, আর এখন বেজে গেছে 10:00, এখন আমরা ডিনার করবো, একটু দেরি হয়েছে। আমরা দুটো বিরিয়ানি নিয়েছি, একদম ফুল ভরে দিয়েছে, দেখো আমরা দুটো বিরিয়ানি নিয়েছি, তো
ফুল তো পুরো ভর্তি করে দিয়েছে আর তার সাথে এক্সট্রা একটা মাটন নিয়েছি বলে তার সঙ্গেও আমাদের কিন্তু রাইস দিয়েছে আর এছাড়াও আমরা একটা চিকেন চাপ নিয়েছি এখন আর ওয়েট করা যাচ্ছে না গুনগুন অনেকবার করে বলছে যে এখন খেতে দিতে আমি তো আগেও বলেছি ভালো ভালো খাবার হলে গুনগুনের তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব নব আগেও খেয়েছে দিবাপির বিরিয়ানি ব্যারাকপুরেরটা তো আমরা আজকে মধ্যম গ্রামেরটা ফার্স্ট টাইম নব ট্রাই করছি আর আমি তো ফার্স্ট টাইম আজকে দিবাপির বিরিয়ানি খাচ্ছি দাদা বৌদির বিরিয়ানিও যেমন ফেমাস দিবাপির বিরিয়ানিও কিন্তু ততটাই ফেমাস আর আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি পরে তোমাদের আমি ফিডব্যাক দিয়ে দেবো সামনে রয়েছে বিরিয়ানি আর এখন তাই বেশি কথা বাড়াচ্ছি না ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা জানো যে তোমাদের কি করতে হবে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই গুড নাইট লাভ ইউ